ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সাথে পার্টনারশিপ বাড়ানোর, এখন আমাদের মধ্যে পার্টনারশিপ আছে, সেই পার্টনারশিপকে আরও স্ট্রেংথেন করার জন্য আগ্রহ ব্যক্ত করেছে। প্রথমত নিউ পার্টনারশিপের কথা জো বাইডেন তার চিঠিতে, সম্মানিত প্রেসিডেন্ট তার চিঠিতে বলেছেন। সুতরাং উই ওয়ান্ট টু স্টার্ট নিউ পার্টনারশিপ, উই ডু হ্যাভ পার্টনারশিপ নাও। আর ইন দ্য প্যাসিফিক কনফারেন্স থেকে তো আমি আই এম জাস্ট ব্যাক, এবং ইন দ্য প্যাসিফিক রিজিয়নে শান্তি স্থিতি স্থাপন করা এ নিয়ে আমরা আগে থেকেই কাজ করছি, সেটাকে আরও স্ট্রেংথেন করার কথা বলেছে, ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে কাজ করার কথা বলেছেন, তারপর রোহিঙ্গা ইস্যুতে কাজ করার কথা বলেছেন। আমি মনে করি এটি অত্যন্ত চমৎকার একটি চিঠি, যেটি আমাদের সম্পর্ককে নূতন মাত্রায় উন্নীত করার ক্ষেত্রে প্রচণ্ডভাবে সহায়। আমি তো মনে করি কোনো ধরনের অস্বস্তি আর থাকার কোনো কারণ নেই। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সাথে পার্টনারশিপ বাড়ানোর, এখন আমাদের মধ্যে পার্টনারশিপ আছে, সেই পার্টনারশিপকে আরও স্ট্রেংথেন করার জন্য আগ্রহ ব্যক্ত করেছে, এবং এই পার্টনারশিপ বহুমুখী করার জন্য আমরা আলোচনা করেছি। এছাড়া ক্রাইসিস ম্যানেজমেন্ট, আপনারা জানেন যে বাংলাদেশ একটি ক্লাইমেটিক ইভেন্টের কারণে বাংলাদেশ একই সাথে রোহিঙ্গা ডিসপ্লেসড পিপলের কারণে সেটাও একটা ক্রাইসিস, তো এই ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়েও আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এবং যে সমস্ত দেশের ফরেন মিনিস্টারের সাথে আমার বৈঠক হয়েছে তারা হচ্ছেন বেলজিয়াম, ভিয়েতনাম, নেদারল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি, পর্তুগাল, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, লিথুয়েনিয়া, লুক্সেমবুর্গ, এই সমস্ত দেশের ফরেন মিনিস্টারের সাথে আমার আলোচনা হয়েছে। এছাড়া জোসেফ বোরেল, ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট এবং হাই রিপ্রেজেন্টেটিভ ফর ফরেন অ্যাফেয়ার্স অফ ইউরোপিয়ান কমিশন, উনি আসলে কারোর সাথেই উনি দ্বিপাক্ষিক বৈঠক করেননি, তবে আমার সাথে ওনার শুভেচ্ছা বিনিময় হয়েছে, হালকা আলাপ আলোচনা হয়েছে। তো সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রত্যেক দেশের ফরেন মিনিস্টার যাদের সাথে আমার মিটিং হয়েছে, এবং যেই সমস্ত ইউরোপিয়ান কমিশনার দুজনের সাথে যে মিটিং হয়েছে, প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রী পুনরায় দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে, নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে, আমাকেও মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় আমাকেও তারা অভিনন্দন জানিয়েছে এবং একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। এবং আমরা আশা করি যে ভবিষ্যতের দিনগুলোতে ইন্দো প্যাসিফিক রিজিয়নের কান্ট্রিগুলোর সাথে এবং বিশেষ করে ইউরোপের দেশগুলোর সাথে এবং অ্যাজ এ হোল ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের পার্টনারশিপ কোঅপারেশন আরও বিস্তৃত হবে, আরও স্ট্রেংথেন হবে।